এটিএন বাংলার মধ্যরাতের আয়োজন, এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি স্টার লাইন ফেস টু ফেস দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক, দেশ এবং বিদেশে যারা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত 12:15 এবং শনিবারে রাত 12:00 আমরা প্রচার করে থাকি। এখানে রাজনৈতিক বিষয়ে কথা বলি, বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। যদি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আসেন তারা রাজনীতি এবং ব্যক্তিগত কথা বলে থাকেন এবং অন্যান্য যারা আমন্ত্রিত হয়ে আসেন তারা বিভিন্ন বিষয়ের উপর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, তাদের নিয়ে আমাদের অনুষ্ঠান। এবং আপনারা যারা দর্শক রয়েছেন, আমরা জানি এই অনুষ্ঠানে আপনারা অনেক দর্শক, আপনারা অনেক প্রশ্ন করে থাকেন। এই প্রশ্নে আমাদের যে আজকের বিষয়টি সেই বিষয়টি আমরা কথা বলবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি নুরুল ইসলাম আপনাদের সাথে আছি। যানজট, যদি যানজটের কথা বলি আপনারা লক্ষ্য করবেন যে আমরা শুধু মহানগরের কথা বলি না, সারা দেশের যানজট এখন রাত 12:00 বেজে গেছে, অর্থাৎ ধরেন 10:00 পড়ে গেছে। আপনি যদি এখন রাস্তায় নামেন তো আপনি কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে, যেখানে 5 মিনিট লাগার কথা, আরও বেশিও লাগতে পারে। কেন এই যানজট হচ্ছে, কী ধরনের যানজট হচ্ছে, যানজট এই নিরসনে কী উপায়, এগুলো নিয়ে আমরা প্রচুর অনুষ্ঠান করেছি কিন্তু কিছুতে কিছু হয় নাই। এই যানজট নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা দেখছেন স্টার লাইন ফেস টু ফেস, আমাদের আজকের বিষয় যানজট। আমাদের আজকের অতিথি বলার অপেক্ষা রাখে না, আমার বেশি পরিচয় দেওয়ার প্রয়োজন নাই, স্থপতি মোবাশ্বের হোসেন আমার পাশে রয়েছেন। এরপর রয়েছেন অত্যন্ত জনপ্রিয় এক ব্যক্তিত্ব মঞ্জুরুল আহসান বুলবুল রয়েছেন। এরপর রয়েছেন অধ্যাপক ফরহাদ হোসেন। আপনাদের তিনজনকে অনুষ্ঠান আসার জন্য খুবই এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং এটার মামলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি শুরুর সময় আমাদের বার্তা কক্ষ হতে যে ফুটেজগুলো আমরা পেয়ে থাকি এই বিষয়টির উপর আমরা আজকের এক ফুটেজ দেখাবো এবং আলোচনার মধ্যে মধ্যে আমরা অবশ্যই ফুটেজগুলো আপনারা দেখবেন, যানজট কীভাবে হচ্ছে। আপনারা যদি কোনো সাজেশন থাকে, মতামত থাকে, কোনো সুপারিশ থাকে আপনারা অবশ্যই বলবেন। আমাদের অতিথি যারা আছেন তারা চেষ্টা করবেন কথা বলার জন্য। আর আপনারা যারা টেলিভিশনে আপনার নম্বরগুলো দেখবেন, নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমরা কথা বলার সুযোগ পাবো। আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। যানজট, আমার মনে হয় মোবাশ্বের হোসেন আপনার কাছে দিয়ে শুরু করবো। তার আগে আমাদের যে ফুটেজটা আমরা একটু দেখে আসি, একটু অল্প একটু ফুটেজটা আমরা দেখে আসি যানজট সম্পর্কে। দর্শক, আপনারা জানেন যে এই যানজট দেখাচ্ছি কেন, আমরা কিন্তু ভয়েস রাখি নাই, কোনো কথা রাখি নাই, আমরা খালি দৃশ্যটি দেখাবো যে যানজটের অবস্থা রাখি, তারপরে আলোচনার মাধ্যমে আমরা এগুলো কথাগুলো বলার চেষ্টা করব। বেশ কিছুক্ষণ ধরে এই ঘটনাটা ঘটে আসছে, এটা সাম্প্রতিককালেরই একটি ছবি আমরা দেখছি। আমার মনে হয় আমরা একটু অনুষ্ঠানটা শুরু করিয়ে যাই, আমি আশা করব যে এরপরে অবশ্য আমরা দেখাতে চেষ্টা করব। স্থপতি মোবাশ্বের হোসেন, আপনার কাছ দিয়ে শুরু করি, আপনি দেখছেন এবং দেখছেন আমার দর্শকরা দেখছেন, আমি ছবিটা দিয়ে শুরু করি। ছবিটাতে দুটি জিনিস মার্ক করার আছে, একটি ক্লোজ শট আর একটা লং শট। লং শটটা যখন ক্লোজ শট আপনারা দেখেছেন বেশ রাস্তা জাম করে আছে বাস, কিন্তু ওই ছবিটা যখন লং শট আপনি দেখিয়েছেন 2-3 খানা বাস, শয়ে শয়ে প্রাইভেট গাড়ি। এখন আসেন যানজটের কারণটা, যদি আমি এইটার আলোকে যদি ব্যাখ্যা করি, দুটি প্রাইভেট গাড়ি রাস্তায় যে জায়গা নেয় তাতে আমরা হিসাব করে দেখেছি অ্যাভারেজে এক একটি গাড়িতে সারাদিনে 2 জনের বেশি প্যাসেঞ্জার থাকে না অ্যাভারেজে, কারণ মোস্ট অফ দ্য টাইম আবার একজন থাকে, বাচ্চাকে নামায় দিয়ে খালি একলা গাড়ি যাচ্ছে ইত্যাদি হিসাব করে আমরা মানে অনেক স্টাডি করার পরে দেখেছি যে অ্যাভারেজে প্রতিটি প্রাইভেট গাড়িতে সারাদিনে 2 জন প্যাসেঞ্জার চলাচল করে। এখন এই দুটি প্রাইভেট গাড়ি একটার পিছনে আরেকটা যদি আপনি দেন তাহলে 4 জন, এই 4 জন রাস্তার যে জায়গা দখল করে আছে সেখানে একটি বাস দাঁড়াতে পারে, ঢাকার এই বিআরটিসির বাস। যদি একতলা বাস হয় তাহলে প্রায় 54 জনের মতন, 50-54 জন ওই গাড়িতে বসতে পারে। আর যদি দোতলা হয় সেখানে দেখা গেছে 85-90 পর্যন্ত বসতে পারে। এখন আপনি চিন্তা করেন যে 90 জনের জায়গার কথা আমি বাদ দিয়ে দিলাম, 45 জনের বা 50 জনের জায়গা দখল করে আছে মাত্র 4 জন। এখন আপনি চোখ বন্ধ করে একটু চিন্তা করেন যে এই 4 জনালা গাড়িগুলি যদি সরাই তাহলে এই রাস্তাতে, এই রাস্তাতে যেটা আমরা দেখলাম এখন, ছেলেপেলেরা প্রতিদিন ক্রিকেট খেলতে পারবে, গাড়িও চলাচল করতে পারবে। সো রোড ইজ নট দ্য প্রবলেম। অর্থাৎ আমি এটাকে আবার ঘুরিয়ে বলি যে একজন রিক্সাওয়ালার 2 ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, দিনে সে 500 টাকা আয় করে বা 1000 টাকা আয় করে, আর একজন দিনে 1 লাখ টাকা আয় করে, তার বাড়িতে টাকা নিয়ে পৌঁছাতে পারে না কারণ সে ড্রিঙ্ক করে, মদ খায়, জুয়া খেলে।
তাহলে এই দুইটা তো একই ঘটনা হওয়ার কথা ছিল, হয় না কেন? এই যে ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য মেজর থিং। ধন্যবাদ, সুন্দর কথা বলে আমার প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না, আপনি যেহেতু আপনি ওই ছবি দেখে বলছিলেন। মনজুর হাসান বুলবুল, আপনি মিডিয়া ব্যক্তিত্ব এবং আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে থাকেন এবং বিশেষ সলিউশন দেওয়ার চেষ্টা করেন। আমি জানতে চাচ্ছি, এই যে আমরা বারবার এই প্রশ্ন করে থাকি যে যানজট কেন কমছে না, আমাদের মিডিয়ার যদি আমাদের দায়িত্ব আমরা ইয়ে করি এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে একটু আমরা চেষ্টা করি তাদেরকে বোঝানোর জন্য যে কি করলে আমরা নিরসনে ইয়ে পাবো, তা আপনার দৃষ্টিতে যানজট যেটা আমাদের মহাশয় সাহেব বললেন, আপনি কি বলবেন? কারণটা তো চমৎকারভাবে জনাব অবসরী উপস্থাপন করেছেন এবং তিনি নগর পরিকল্পনা নিয়ে কাজ করেন এবং এটির থেকে আমার বাইরে যাওয়ার কোনো কারণে তিনি অঙ্কের হিসেবে বলেছেন যে যদি 54 জনের জায়গা দুইজনে 4 জনে দখল করে রাখেন তাহলে তো সমস্যাটা হবেই। তো এইখানে হচ্ছে গণপরিবহন শব্দটা আসে। হ্যাঁ, এই যে বাসের কথা যখন আমরা বললাম যে গণপরিবহন একটা আমাদের মতো দেশে, এটি ধরেন আপনি যদি ইউরোপ আমেরিকাতেও যান, আমেরিকার কথা জানি না, ইউরোপের লন্ডনে যদি আপনি দেখেন অনেক ছোট ছোট রাস্তা, প্যারিসে যদি যান খুব বড় রাস্তাটা, কিন্তু ছোট রাস্তার মধ্যে ওয়ান ওয়েতে গাড়ি চলাচল এবং একটা গাড়ি বেশি যেতেও পারে, গ্যাসে যেতেও পারে। তো এই জন্যই দুইটি হলো যে যাদের তাহলে কি একটা নগরে গাড়ি চলবে না, গাড়ি চলবে, আবার গণপরিবহনের ব্যবস্থাটাও থাকতে হবে। তা আমাদের এখানে আমরা সবগুলি একসাথে করতে চাই, সেটা হচ্ছে সমস্যা। এবং সেই জায়গাটাতে যে শব্দটা উচ্চারণ করেছেন জনাব অবসর স্থপতি, যে ম্যানেজমেন্ট, আমাদের অনেক রিসোর্স থাকে, বলা হয় যে ব্যবস্থাপনার কারণে সমস্যা তৈরি হয়। আমরা গণমাধ্যমে যারা কাজ করি ইদানিং একটা শব্দ সবসময় বলি যে ইনফরমেশন ম্যানেজমেন্ট, আপনার কাছে তথ্য আছে কিন্তু তথ্যটা কখন কিভাবে ডিসিমিনেট করবে, সিলেক্ট করবে, আবার কে কিভাবে করবেন, ভাষায় কোন ভাষায় করবেন, ইলেকট্রনিক মিডিয়া করবেন বা করবেন না, এইটা হচ্ছে সমস্যা। এবং যার ফলে কমিউনিকেশন গ্যাপের কারণে অনেক সমস্যা হয়, আমরা বলি যে যোগাযোগে সমস্যা তৈরি হয়। এই ওই ইনফরমেশন ম্যানেজমেন্টটা ঠিক না করার কারণে যেমন যোগাযোগের সমস্যা তৈরি হয়, তেমনি ওই যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে, যানবাহনের ক্ষেত্রে যখন আপনি ম্যানেজমেন্টটা না করবেন, যেমন ধরো একটা ছোট্ট উদাহরণ দিই, আমি গত এখন পুলিশ সপ্তাহ হতে শেষ হলো, আজকে শেষ হয়েছে, পুলিশ সপ্তাহের প্রথম দিনেই জনাব আইজি সাহেবের সঙ্গে আমাদের একটা আলোচনা ছিল, আমি জনাব জাফর ইকবাল আমরা দুজন ছিলাম, আমরা আলোচনা করলাম। তাকে যখন এই মহানগরীর যানজট নিয়ে বললাম, তিনি বললেন যে একটা চমৎকার জিনিস দেখেন, এই যে রাজপথে যে আপনারা ইলেকট্রিক লাইটগুলি দেখেন, আবার ম্যানুয়ালি ট্রাফিক পুলিশ আছে, ম্যানুয়ালি ট্রাফিক পুলিশগুলি পুলিশের অধীনে, হাত তুলে যারা গাড়ি থামানো তো ছাড়ে, কিন্তু ওই যে ট্রাফিক লাইটগুলি যে গড়ানো হয়েছে এটা সিটি কর্পোরেশনের আন্ডারে। এখন প্রশ্নটা হচ্ছে এটার মধ্যে তো সমন্বয় একটা থাকতে হবে এবং সারা পৃথিবী, উনি যেটা বলেন সারা বিশ্ব জুড়েই ট্রাফিক লাইট কিন্তু 3 মিনিট চালু থাকবে, 5 মিনিট বন্ধ থাকবে, এইরকম না, এটা একটা গবেষণা আছে এবং একটার সঙ্গে একটা সম্পর্ক আছে, এই রাস্তা কখন বেশি যানজট হবে, দুপুরে না রাতে না সন্ধ্যায়। আপনি যদি কি বলে পৃথিবীর অনেক উন্নত দেশে যান, দেখবেন যে মধ্যরাত রাস্তায় কোনো গাড়ি নেই কিন্তু সিস্টেম কিন্তু ঠিকভাবে কাজ করছে। আমাদের পাশের দেশ কলকাতা তো তাই, কলকাতায় আমরা দেখবেন যে সকাল 8টা পর্যন্ত একদম 2-ওয়ে চলছে, 9টার থেকে আবার 1 হয়ে যাচ্ছে, 1-ওয়ে হয়ে যাচ্ছে। কাজেই যানবাহন ম্যানেজমেন্ট, রোড ম্যানেজমেন্ট, সিগন্যাল ম্যানেজমেন্ট, এই সবগুলি যদি সমন্বয় না হয় তাহলে পরে জনবহুল একটা নগরীতে যানজট নিয়ন্ত্রণ করা বা কমানো খুব মুশকিল। যেমন আমরা জানি যে প্রয়াত মেয়র আনিসুল হক যখন উদ্যোগ নিয়েছিলেন, ওনারা সবাই ছিলেন যে সিঙ্গেল ট্রান্সপোর্ট সিস্টেম, একটা টিকিট দিয়ে এবং খালি বড় রাস্তাগুলিতে বাস চলো, এরকমই এবং কিন্তু সেটা কার্যকর করা গেল না, এটা করা গেল না। আমাদের এখানে আরেকবার চেষ্টা করা হলো যে কি বলে এটাকে কি 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 বলছিল যে মানে ওই পিপিপির আন্ডারে না, ওই যে মানে ইয়ের জায়গা ভুলে গেল, মনে আসবে, আরেকটা সিস্টেম চালু করার চেষ্টা করলো কিন্তু গভর্নমেন্ট ফেল করলো, গাড়িগুলিকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা গেল না। তবে সরকারের দিক থেকে আমরা দেখি যে কতগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে, অবকাঠামোগত ফ্লাইওভার বলেন, র্যাপিড মেট্রো রেলের কথা বলেন, ইউলুপ বলেন, যে সরকারের দিক থেকে কিছু চেষ্টা আছে, টানান্তকর চেষ্টা আছে, কিন্তু ধরেন আপনি অবকাঠামো বাড়ালেন কিন্তু ওই যে ম্যানেজমেন্ট শব্দটা,
আপনি যদি এই ম্যানেজমেন্ট শব্দটা ট্রাফিক সিগন্যালিং সিস্টেমকে আধুনিকায়ন করা, এবং তার সঙ্গে আরেকটা আছে সেটা হচ্ছে যে জনসচেতনতা। আপনি যখন মানে এটা আমরা বেশ কিছুদিন আগে শুনতাম যে একটা রাস্তার মধ্যে ধীর গতির যান, একটা তো হয়েছে যেমন আগে তো এই সবগুলি রাস্তায় কিন্তু রিক্সাও চলতো, অনেক আলোচনার পরে এটা কমন হয়, কিন্তু এখন আবার মোটরসাইকেল এসছে, তো মোটরসাইকেলের জন্য কি আলাদা লেন থাকবে নাকি মানে একই গাড়িতে চলবে, সেটি বোধ আলোচনার সময় এসছে। জনসচেতনতা, আমি যখন রাস্তা পার হই সেইখানে আমি যে জেব্রা ক্রসিংগুলি আছে, আমরা দর্শক দেখাচ্ছিলাম ফ্লাইওভারগুলি আছে, আমি যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, আমার বাসা বেলি রোডের দিকে, সেখান থেকে আমি প্রতিদিন রমনা পার্কে যাই সকালবেলা, আপনি যদি অফিসার্স ক্লাবের পাশে যে মেন রোডটা আছে এখানে একটা ফ্লাইওভার করা হয়েছে, আমি বহুদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখেছি যে যখন স্কাউটরা আসে, যখন ট্রাফিক সপ্তাহ চলে, যখন স্কুলের ছাত্ররা ট্রাফিক আসে, তখন লোকজন এটা ব্যবহার করছে। অন্য সময়ে আপনি ঘন্টায় একজন যাত্রী বলেন, আমি মাঝে মধ্যে ওঠার চেষ্টা করছি, লোকজন আমাকে দেখে হাসে, বলে এই লোকটা মাথা খারাপ নাকি, শত শত মানুষ পার করছেন। তো এইখানে খুব সাইন্টিফিক্যালি খুব গবেষণা করে এটা করা হয়েছে আমার মনে হয় না, কাজে যানের গবেষণা, যান কি বলে যানজটের গবেষণা, যানবাহনের গবেষণা, রাস্তার গবেষণা, ট্রাফিক সিগন্যালের গবেষণা, তার মধ্য দিয়ে যে অবশ্য ভাই যেটি বললেন যেটার ম্যানেজমেন্টটাতে যদি ঠিক না করা যায় তাহলে আপনারা যতই দিন যাবে এই সমস্যা বাড়তে থাকবে। ধন্যবাদ বলুল ভাই আপনাকে। আমার মনে হয় অধ্যাপক ফরাদ হোসেন আপনি বেশ কিছু গবেষণা করেছেন আমার যত জানা আছে এবং আলাপ হচ্ছিল অনুষ্ঠানের আগে, সেই প্রেক্ষাপটে আপনাকে একটু জানতে চাচ্ছি যেটা ট্রাফিক ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে এবং মোটামুটি সরকার কাজ করছেন, কিন্তু কথা হলো যে আমাদের সচেতনতার অভাব এবং প্রভাবশালীদের কি কোনো এখানে ভূমিকা আছে তারা মানছেন না, কি করা উচিত? আমি বিষয়টি এই প্রসঙ্গে যাওয়ার আগে যে বিষয়টি বলবো যে এখানে দুজনে অত্যন্ত অভিজ্ঞ মানুষ আছেন, আমি এই বিষয়ে অনেকটাই আনাড়ি। একে তো জনাব ওবাসের, উনি তো স্থপতি, উনি টাউন প্ল্যানার, আর যিনি আমার পাশে বসা আছেন যাকে আমি অত্যন্ত বিভিন্ন কারণে শ্রদ্ধা করি এবং অনেক অভিজ্ঞ মানুষ, তা আমি ওই দিকে হয়তো পারবো না এতটা বলতে, তবে একজন সাধারণ নাগরিক হিসাবে এই যে প্রতিদিন যে আমি সমস্যাগুলো দেখি বা আমি নিজে যে সমস্যাটা ফেস করি সেটা বলবো। প্রথমত ঢাকা শহরের বর্তমান লোক সংখ্যা ২ কোটির বেশি, আরেকটা আছে ভাসমান লোক আছে, প্রতিদিন প্রতিদিন বিভিন্ন কারণে, স্বাস্থ্যগত কারণে, পড়াশোনার জন্য, চাকরির সন্ধানে, বিভিন্ন কারণে ঢাকা শহরের লোক আসে। আপনি একটা জিনিস দেখবেন, ভিক্ষাবৃত্তি কিন্তু গ্রামে নাই, কিন্তু শহরে এক ধরনের এটা এখনো রয়ে গেছে, ওরা কিন্তু গ্রাম থেকে আসে, তারা মনে করে যে ঢাকা শহরে টাকাটা একেবারে উড়ে বেড়ায়, কারো কাছে চাইলেই দেয়, এবং অবশ্য ব্যাপারটা অনেকটা এরকম। তো ভাসমান যে লোকের সংখ্যা কিন্তু কম নয়, তো ঢাকা শহর এক্সপ্যান্ডেড হচ্ছে প্রতিদিন, কিন্তু ভাসমান লোক, স্থায়ী লোক, বিভিন্ন পেশাজীবী সব মিলে ঢাকার জনসংখ্যা কিন্তু বিপুল। এই জনসংখ্যার একটা ম্যানেজমেন্ট কিন্তু খুবই কঠিন ব্যাপার। আরেকটা জিনিস হলো এই, যেটা আমি আমার মনে যেটা আসলো বা আমি মনে করছি এরকম যে প্রাইভেট গাড়ির সংখ্যা অতিরিক্ত বেড়েছে, এটা অর্থনৈতিক উন্নতির একটা কারণ। আমি কিন্তু আই এম নট রিপ্রেজেন্টিং হিয়ার ফ্রম রিপ্রেজেন্টিং এনি গভর্নমেন্ট ইস্যু এট অল অর এনি গভর্নমেন্ট, আমি বলছি যে অর্থনৈতিক উন্নয়নের ফলে। আপনাকে একটু থামাতে চাই, আপনি জানেন যে আমার এই অনুষ্ঠানটি হতে অনেক অনেকে ফোন করেছেন, অনেক জনপ্রিয় অনুষ্ঠান, একজন দর্শক আছেন উনি কথা বলতে চাচ্ছেন। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে বলবেন। আমি কুমিল্লা থেকে শাকিল বলছি। জি শাকিল সাহেব বলেন আপনি। আসলে কি যে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় সে মানুষের মৃত্যু ঘটে। আমরা স্বপ্ন দেখি যানজট মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি। আমার প্রশ্নটা হচ্ছে যানজট কিন্তু আমাদের এখন একটা জাতীয় সমস্যা, ঢাকার তো বলা যায় বিশাল সমস্যা, প্রতিদিন হাজার হাজার ঘন্টা, লক্ষ লক্ষ ঘন্টা মানুষের নষ্ট হচ্ছে। আমি মনে করি দিনের বেলা একদল কাজ করবে, রাতের বেলা আরেক দল কাজ করবে, বিশাল ঢাকা শহরের যানজটের যে সমস্যাটা সেটা আমি মনে করি অর্ধেক সমাধান হবে। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের 50% রোডের জায়গা দখল করে রাখে প্রাইভেট কার, আর 50% দখল করে রাখে জনগণের জন্য যে বাসগুলি
সেগুলি আমি মনে করি বাসের সংখ্যা বাড়ানো উচিত উচিত আর প্রাইভেট কারের সংখ্যা কমিয়ে প্রাইভেট অনেক কমানো উচিত কিন্তু আমি মনে করি ঢাকা শহরে 50% যানজট কমে যাবে আমাদের যে দর্শক যে প্রশ্নটা করলেন বা ওটা উনি একটা সমাধানও দিয়েছেন এটা কিন্তু সত্যি বলছেন যে অর্থনৈতিক উন্নতি এমন পর্যায়ে পৌঁছে কোন কোন বিশেষ করে ঢাকা শহর এবং বিভাগীয় শহরে কোন কোন ফ্যামিলিতে 4টি গাড়িও আছে লোক সংখ্যা 5 জন বা 4 জন তাহলে এই 4টি গাড়ির কোনো আমার মনে হয় না প্রয়োজন আছে কিনা প্রয়োজন আছে কিনা এই বিষয়টি দেখতে হবে এবং সবচেয়ে বড় কথা প্রাইভেট গাড়ির সংখ্যা এত বেশি আরেকটা জিনিস প্রাইভেট এবং পাবলিক গাড়ি দুটুই বিভিন্ন যেখানে পার্কিং করার কোনো নিয়ম নেই ওই সব যত্রতত্র পার্কিং আমি আসবো এবং যত্রতত্র পার্কিংটা কিন্তু হচ্ছে জি এবং আরো অনেক কিছু আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ যে ধরেন ঢাকা শহরে রাজধানী হিসেবে মানুষ যে ধরনের সেবা পায় এই সেবাগুলো যদি আমরা বিভাগীয় এবং জেলা শহরগুলোতে অনেক ক্ষেত্রে নিশ্চিত করতে পারি স্বাস্থ্য সেবা শিক্ষা সেবা বা সরকারি অন্যান্য কাজকর্ম সেক্রেটারিয়েটের কথা আমরা ভাবতে পারি যে এই কাজগুলো যদি অ্যালোকেটেড করা যায় যে প্রতিদিন যে ভাসমান লোক যেমন হাইকোর্ট সুপ্রিম কোর্টে অনেক মামলা আছে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রতিদিন প্রচুর আসছে আপনি হাইকোর্টের বারান্দায় দেখবেন আপনি অফিস আওয়ারে যখন কোর্ট চলে তখন বারান্দা হাঁটাই মুশকিল হয়ে যায় তো এই জিনিসগুলোকে যদি করা যায় প্লেন করা আর বাংলাদেশ কিন্তু অনেক বড় বড় ধরনের সমস্যা ফেস করেছে এবং সমাধানও করেছে সরকারও করেছে এটা সমাধানযোগ্য একেবারে যেখানে সমস্যা আছে এখানে সমাধান করা ধন্যবাদ আপনাকে এই যে ট্রাফিক সিগন্যালের কথা যেটা বলা হচ্ছিল যে সমন্বয়ের কথা বলা সিটি কর্পোরেশন এবং যারা ট্রাফিক কন্ট্রোল করেন আর আমার একটা প্রশ্ন আপনার কাছে রাখতেই চাই যে এই যে যে পাবলিক বাসগুলো চলে আমরা ঢাকা শহরে দেখেছি আগে আমাদের বিআরটিসি বাসগুলো চলতো এখন কিন্তু বিআরটিসি বাস নেই যেটা প্রভাবশালী ব্যক্তিদের এতে প্রাইভেট বাসগুলো বেশি চলে এবং মহানগরের যেগুলো ফিট কিনা আমার জানা নেই যদি আমি বিআরটিসি সেক্রেটারি একবার ডেকে বলেছিলাম ওনার বলছেন সব ফিট ফিটনেস লা আছে আপনার বক্তব্যটা শুনতে চাচ্ছি তাহলে আপনারটা দিয়ে শুরু করি পরে আমি জি আর আমাদের দর্শক একটা কথা বলছিলেন আপনি যেটা বলছেন 50% এটা আমাদের আরাপের ভিতরে অটোমেটিক চলে আসবে জি আপনার এই কথাটা বলি গত পরশুদিন হাইকোর্টের অর্ডারে বিআরটিএ হিসাব দিয়েছে 33% বাসের ফিটনেস নাই ফিটনেস নাই মানে নাই মানে নেই নাই কিন্তু আমার আবার প্রশ্ন আছে অন্য যেগুলি ফিটনেস সার্টিফিকেট নিছে ওয়ান্স ইউ টেক দ্য সার্টিফিকেট ডাজ ইট মিন যে এক বছরের জন্য এই গাড়ি ফিট এবং আমি চেয়ারম্যান সাহেবকে এবং ওনাদের লোককে এইখানেই বলছি যে আপনি এই মুহূর্তে ফিটনেস দিলেন গাড়িটি আপনার বিল্ডিং থেকে বের হওয়ার সময় হেডলাইট ভেঙে ফেললো ডু ইউ ওয়ান্ট টু সে ইটস ফিট ইফ ইট ইজ নট ফিট তাহলে আপনাকে এক বছর কন্টিনিউয়াসলি গাড়িগুলি মনিটর করতে হবে তখন ওনাদের উত্তর হলো আমার লোকবল নাই লোকবল না থাকলে ফিটনেস দেন কেন আপনি সরকারকে বলেন যে ফিটনেস দেব এই শর্তে যদি আমাকে লোক দেওয়া হয় এটা গেলো একটা পার্ট জি অর্থাৎ ফিটনেস ছাড়া প্রায় 33% গাড়ি বাংলাদেশে চলছে আর ফিটনেস দেওয়ার পরেও 70-80% ফিট না কারণ সিগন্যালিং লাইট আপনি ঢাকা শহর পৃথিবীর কোনো রাষ্ট্র খুঁজে আমি বের করতে পারি না আই ট্রাইড যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চিফ জাস্টিস পুলিশের বড় কর্তা বসবাস করেন সেই শহরের গাড়ির চামড়া নাই মাংস নাই হাড্ডি নাই তাহলে আমার এই নেতারা এগুলি জন্মের পর থেকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন যে কারণে ওনারা ফিল করেন না পৃথিবীর কথা আমি খুঁজে বের করতে পারি নাই তো এই এখানে কেন এই ঘটনা ঘটছে যে কারণে ওই বাচ্চাটি মারা গেল মারা যাওয়ার পরে যে আন্দোলন হলো প্রত্যেক গাড়ির ড্রাইভারকে বলা হয় এত টাকা দিবি এতটার থেকে এতটার মধ্যে নাহলে তোর চাকরি নাই আর তাদেরকে মালিকের পক্ষে নিয়ে আসা হয়েছে যে তুই মানুষ মারলে পারে তোকে কেউ অ্যারেস্ট করতে পারবে না এটা আমরা আছি অর্থাৎ লেনদেনের মাধ্যমে এই দুইটা পোর্শন অফ পিপল আর ইউনাইটেড আমি প্রায় একটি কথা বলি যে বাস এবং ট্রাক মালিকরা বাংলাদেশের সেকেন্ড স্ট্রংগেস্ট গভর্নমেন্ট সামটাইমস গভর্নমেন্ট সরকার জাতীয় সরকার এদের কাছে বো করে এবং এটার অসংখ্য হিস্ট্রি আছে একটা এক্সাম্পল দিলে আরও বুঝতে পারবেন ময়মনসিংহ থেকে ঢাকায়
সাতটার সময় ট্রেন ছাড়লে নয়টায় এসে অফিস দুই ঘন্টা লাগে আর কি, অফিস করতো লোকজন, এবং ট্রেনটা খুব ইউনিকলি পপুলার হয়ে গেছিল। হঠাৎ দেখা গেল ওই গাড়ি ময়মনসিং থেকে ছাড়ে রাত তিনটার সময়, কারণ আমার এক নেতা বাস সার্ভিস চালু করেছেন, ট্রেন সাতটায় গেলে তো প্যাসেঞ্জার পাবেন না। তাহলে ওই যে কথা হচ্ছিল প্রভাবশালী, মানে এখন আসা যাক যে কি বলে বুলবুল ভাই যে কথাটা বলছিলেন যে সিগন্যালিং সিস্টেম ইত্যাদি ইত্যাদি, আমার সৌভাগ্য হয়েছিল বা দুর্ভাগ্য হয়েছিল এদের কয়েকটি মিটিংয়ে মানে সদস্য হিসাবে, সদস্য না তো এমনি বাই দা বাই আমাকে বলছে বসেন শোনেন দেখেন। সেখানে একটি জিনিস একেবারে নিশ্চিত যে সিটি কর্পোরেশন সিগন্যালিং সিস্টেম কিনলো, পুলিশের কেউ এটার সাথে জড়িত থাকলো না, এটা তো হতে পারে না। এবং উদ্দেশ্য কিন্তু যদি আমি খুব খারাপভাবে বলি এখানে লেনদেনের সম্পর্ক নাই, কেন সিটি কর্পোরেশন আনছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম নিয়ে আসছিল, যে সিস্টেমটা ছিল ইটস ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট লাইট সিস্টেম, যেটা লাইট সিস্টেম অটোমেশন, এখন জি অটোমেটিক যেটা এখন সিটি কর, আপনি দেখবেন কই আজ পর্যন্ত পুলিশ কঠোরভাবে তো একটি চিঠি লিখতে পারতো যে এই সিগন্যালিং সিস্টেম আমরা ব্যবহার করি না, এটা ইমিডিয়েটলি ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হোক। প্রায় 30 লক্ষ টাকা প্রতি মাসে বিল দেওয়া হয়, বিনা প্রয়োজনে বাতি জ্বলছে এবং নিচ্ছে, সিটি কর্পোরেশনের সাথে আবার এগ্রিমেন্ট আছে, এগুলি মোছা হয় বদলানো হয় পেন্ট করা হয়, সবসময় দেখবেন চকচক করছে। আবার কিছুদিন আগে টাইমারও লাগায় দেওয়া হলো, ব্যবহার করেন না আপনি কেন এই কাজটা করেন। এখন আসেন খুব ইন্টারেস্টিং জিনিস, যেটাতে আমি বসছিলাম দেখলাম পুলিশের কর্মকর্তা আছেন, সিটি কর্পোরেশনের লোকজন আছে, আমি জিজ্ঞেস করলাম ভাই সিগন্যাল জ্বলছে নিচ্ছে, বলে যে এটা ফেল করছে, ওয়ান অফ দ্য রিজন ইলেকট্রিসিটি চলে গেলে ইট ডাজন্ট ওয়ার্ক, সো তখন কেউ সৃষ্টি হওয়ার জন্য আমরা এটা ব্যবহার করি না। তাহলে কী করতে হবে, এটা সোলার প্যানেল লাগাতে, আমি কেন জোন ভাগ করে করে আপনি এটা জেনারেটর লাগান, ইট উইল বি চিপার, আর আপনারা সোলার লাগাতে চাইছেন, সোলার তো এভরিডে ইউ হ্যাভ টু মেনটেন, বিকজ সোলার প্যানেলকে আপনার প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে। দেখা গেল তারপরে ওনারা সিদ্ধান্ত নিলেন, আপনারা দেখবেন অসংখ্য সোলার প্যানেল লাগানো হয়েছে। পরের এক মাস পরে আবার মিটিংয়ে আমার বসার সৌভাগ্য হলো, ভাই এখনও তো দেখি একই ঘটনা, বলে স্যার বড় প্রবলেমের ব্যাপার হয়ে গেছে, সোলার প্যানেলের সাথে যে ব্যাটারি লাগানো হয়েছিল সব ব্যাটারি চুরি হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে দাদু কি ব্যাটারি লাগানো হয়েছিল, এবং এই সোলার প্যানেলগুলি কি সত্যি সোলার প্যানেল, এটাও এখন আপনার চেক করার টাইম আসছে, কত কোটি টাকা খরচ করে এই কাজটি করা হলো। আর পুলিশ ডিপার্টমেন্টের চাহিদা হলো যে এটা আমরা কিনবো, আমরা লাগাবো, আমরা মেনটেন করব। এই যে কোঅর্ডিনেশন ঢাকা শহরের দুরবস্থা, পৃথিবীর কোথাও নাই। ঢাকা শহরের একজন মেয়রকে আমরা নগরপিতা বলি, আপনারা শুনলে আশ্চর্য হবেন 16 থেকে 18 জন এমপির ক্ষমতা আমার এই দুই মেয়রের হাতে। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে চাইলেই সরানো সম্ভব, কারণ উনি ডাইরেক্টলি ইলেক্টেড হন না, ইলেক্টেড পার্সন দ্বারা ইলেক্টেড না, দলীয়ভাবে সিদ্ধান্ত যদি নেয় জাপানে তাকাইলে দেখবেন যে কদিন পর পরই প্রাইম মিনিস্টার বদলে, কিন্তু আপনি মেয়রকে তো সরাইতে পারবেন না, ইউ হ্যাভ টু শুট হিম অর ইউ হ্যাভ টু ডিক্লেয়ার হি ইজ এ ম্যাড, অনলি দেন ইউ ক্যান রিমুভ হিম। সেই মেয়রের ক্ষমতা হচ্ছে মাত্র বেসিক্যালি তিনটি, একটি হচ্ছে রাস্তা ঝাড়ু দেওয়া, আরেকটি হচ্ছে আপনার ট্যাক্স কালেকশন করা, আর সবচেয়ে নিকৃষ্টতম কাজটি হচ্ছে লাইট পোস্ট বা ইলেকট্রিক পোলের বাল্বটি বদলানো, কিন্তু এই ইলেকট্রিক পোল 1 ইঞ্চি সরানোর ক্ষমতা তার নাই। কারণ আমার কথা শুনলে আপনারা আশ্চর্য হবেন যে সিটি মেয়র আইভি 10 ফিট রাস্তাকে প্রায় 200 ফিট চওড়া করেছে, 5টি মসজিদ সরিয়েছে, 2টি কি 3টি মন্দির সরিয়েছে, 5টি স্কুল সরিয়েছে রাস্তা চওড়া করতে যেয়ে, একটি জিনিস উনি পারেন নাই। অসংখ্য লাইট পোস্ট 10 ফিট রাস্তার পাশে যে ছিল সেগুলি বিকাম দ্য সেন্টার অফ দ্য রোড নাও। উনি রাস্তার কাজ শুরু করার আগে উনি আপনার প্রতিটি লাইট পোস্টের জন্য প্রায় পিডিবির কাছে প্রায় 20,000 টাকা করে জমা দিয়েছেন, টিল টুডে রাস্তা কমপ্লিট এগুলি সব হয়ে গেছে, এখনও এই লাইট পোস্ট এগুলি সরানো হয় নাই। তাহলে মেয়র কিভাবে কাজ করবে, এটা ঢালাই করা রাস্তা ভেঙে এগুলি তোলা হবে, আবার ভেঙে আরেক জায়গায় বসানো হবে, আর পাইপলাইন টানের কথা বাদ দিয়ে দিলাম। এই যে সমন্বয়হীন ঢাকা শহরের মেয়র, ঢাকা শহরের পিতা একজন না, 7টি মন্ত্রণালয় ভাই ভালো জানবে, এবং সব মন্ত্রণালয় বইয়ের
বিভিন্ন আইনের পরে লেখা আছে যেখানে যাহাই থাকুক না কেন তাহার উপর তোমারটি কার্যকর হবে, প্রত্যেককে বলা আছে তুমি সুপ্রিম অথরিটি। এবং এই সাতটি মন্ত্রণালয়ের অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলি আছে প্রায় 54। এখন আপনি চিন্তা করেন, আমার সন্তানের যদি 54 জেনুইন পিতা হয় আমার ছেলের অবস্থাটা কি হবে? সেই অনুপাতে তো ঢাকা অনেক ভালো। আমাদেরকে এই জায়গা থেকে বের হতে হলে আমাকে নগর পিতাকে শক্তিশালী করতে হবে। এবং এই যে পুলিশ বিভিন্ন সময় বাধা দেয়, আপনি রেলওয়ে পুলিশ নাই, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নাই, তাহলে সিটি কর্পোরেশনের পুলিশ নাই কেন আমাকে বলে? আমি আসবো আপনার কাছে, অবশ্যই বেশি নিয়ে আসবো। বুলবুল ভাই, একটু যেটা আমাদের মোবার সাহেব বলছিলেন, এবং আমি একটা কথা বলছি যে যে বারবার একটা কথা বলা হয় যে এই পরিবহন সেক্টর বা যানজটের কারণ প্রভাবশালী কিছু ব্যক্তি এবং তারা মানে কাজ করে যাচ্ছে ওইভাবে, তো সেই প্রেক্ষাপটে এই যানজট কি আমরা কি সারা জীবন এইভাবে ইয়ে করবো, কি সলিউশনটা হতে পারে? না, আমার মনে হয় যে এটা অতটা হতাশ হওয়ার কারণ নেই, হতাশ হওয়ার কারণ নেই। এই কারণের জন্য যে আমাদের যেটি ভাই বললেন যে আমাদের এত প্রাইভেট কার কেন, এটা কিন্তু অন্য দিক থেকে আমাদের অর্থনৈতিক অগ্রগতির সূচক যে বাংলাদেশ এগুচ্ছে। আমরা তো রিক্সা নির্ভর এই শহর ছিল, সেখান থেকে আমরা বের হয়ে এসেছি। আমাদের বিআরটিসিতে বাস আগে হয়তো 50টা ছিল, এখন 5000 হয়েছে। কাজে আমাদের ফ্লাইওভার একটাও ছিল না, সেটি হচ্ছে পৃথিবীর অন্য দেশগুলির মধ্যে। আমার মনে আছে যে আমাদের শিক্ষক গিয়েছিলেন যে মস্কোতে, তিনি এসে বললেন যে এখানে কোনো মানুষজন নাই। বলে প্রথম দিকে আমি যখন গেলাম দেখছি কোনো মানুষজন নাই, দিনে রাতে কোনো মানুষ নাই। বলে মাস তিনেক পরে, উনি অনেক দিন ছিলেন, মাস তিনেক পরে বলে যে দেখেছি মানুষজন থাকবে কি করে, অর্ধেক মানুষ মাটির নিচে, অনেক মানুষ মাটির উপরে, অনেক মানুষ মাথার উপরে। মানে আপনি একটা হলো আপনি মানে নর্মাল যে রোড সেটাতে, একটা হলো মেট্রো রেল বা পাতাল রেল যেটি সেটাতে, আরেকটা হলো উপরে মেট্রো রেলের মধ্যে। আচ্ছা, এই যে আমাদের, আপনি মেট্রো রেলের কথা বলছেন, আমাদের কিন্তু বর্তমান সরকার অত্যন্ত ইয়েভাবে কঠোরভাবে কাজ করে যাচ্ছেন মেট্রো রেল নিয়ে। এবং আরেকটা কথা, আপনার জয়দেবপুর থেকে আমাদের যে এক্সপ্রেস ওয়ে আসতেছে, এটা আশা করি আমাদের এটা জানা, সেই জন্য আমি বললাম যে আমাদের আশাবাদী হওয়ার জায়গা আছে। আর সরকার খুব, আপনি ধরেন যে হাতির ঝিলটি, হাতির ঝিলটি যে এরকম একটা বেদখল হয়েছিল, মানে কানেক্টিং সৌন্দর্য বর্ধন প্লাস আপনি বাইপাস, শহর থেকে বাইপাস, আপনি এখন কল্পনা করতে পারেন যে বেগুনবাড়ি থেকে এই রাস্তাটা বন্ধ ছিল, আমাদের রামপুরা যেতে হলে কোন কোন ভাবে যেতে হতো, আমাদের বাড্ডায় যেতে হলে কিভাবে যেতে হতো, গুলশান রেলে, কিন্তু এটা তো খুব অল্প সময়ের মধ্যে কাজে 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 আমরা যে অগ্রসর হচ্ছি না তা না, কিন্তু আমরা অন্যদিকে অবশ্যই চলে যাচ্ছি। কিন্তু আপনি যেটি বললেন প্রভাবশালী মানসিকতার পরিবর্তন, আপনি যেটি অবশ্যই বললেন ঢাকা শহরের গণপরিবহনের যে বাসগুলি আছে, আপনি আপনি এখন বের হন, এই একটি বাসের কোনো ব্যাকলাইট নাই। আপনি যদি গাড়িগুলির পেছনে দাঁড়ান তাহলে গাড়িটি ডানে বা বামে যাচ্ছে, একটি গাড়ি কোনো ব্যাকলাইট নাই। আমার মনে আছে যে আমাদের যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের কঠোর ঘোষণা দিলেন যে গাড়ির একদম রাজধানীতে অন্তত একটু সৌন্দর্য বর্ধনের জন্য গাড়িগুলির ছাল চামড়ানোর দিকে নজর দিতে হবে, এবং কিছু কিছু হলো কিন্তু বাকিটা। এবং ওই যে ফিটনেসের কথা বললেন, আমি যেটা একটু আগে বলছিলাম মনে করতে পারছি না, সিটিং সার্ভিস, এবং সেটা করতে গিয়ে দেখা যায় যে যেটি বর্ষের ভাই বললেন খুব রুড় ভাবে, যে এরা মনে হয় যে মন্ত্রীর চেতে শক্তিশালী, সরকারের চেতে শক্তিশালী। সরকার তো পারলো না, মানে সিটিং সার্ভিসটা তো শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হলো। তো কাজেই এখন যদি সবাই যার যার ক্ষমতা দেখে, যে উনি বললেন যে আইনের মধ্যে আছে এবং বলা আছে যে প্রচলিত আইনে যাহাই থাকুক না কেন তুমি তোমার আইনই বলবৎ হবে, এখন সবাই যদি তার আইন বলবৎ করতে যায়, তার কাজে একটা নগর পরিকল্পনার জন্য আমার মনে আছে যখন সমন্বয়ের দিল্লিতে যখন কি বলে এশিয়ান গেমসের আগে দিল্লি শহরে যখন ফ্লাইওভার তৈরি করা হচ্ছিল অনেক একদম সিটি সেন্টার থেকে, তখন সেখানে আমরা ঢাকার এক দল সাংবাদিক গিয়েছিলাম। তো সেখানে যে মেট্রো অথরিটি, তাদের সঙ্গে সিটি কর্পোরেশনের বাইরে কিন্তু মেট্রো ট্রান্সপোর্ট অথরিটি, তাদের সঙ্গে যখন কথা বললাম তখন তাদের বললাম যে তোমাদের কাজ করার ক্ষেত্রে প্রথম সমস্যা কী ছিল এবং এটা তোমরা কীভাবে ওভারকাম করলো, তখন তারা ওই কথাটা বললো যে এতগুলি সংস্থা এখানে কাজ করে যে একটা যদি রাস্তার মোড়ও আমরা চেঞ্জ করতে যাই অথবা একটা এলাকায় যদি একটা ফ্লাইওভার নামাতে যায়
তাহলে আমাদের ওয়াসা ডেস ওয়াসা না এরকম সবগুলি তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা করলো মেট্রো ট্রান্সপোর্ট অথরিটি দিল্লিতে, বলে যে আমাদের আর কোথাও যেতে হয় না, আমরা ডিসিশন এটি ফাইনাল। এবং যার ফলে এশিয়ান গেমসের আগে দেড় বছরের মাথায় তারা অনেকগুলি জায়গা করলো। আপনি এখন দিল্লি এয়ারপোর্ট থেকে স্ট্রেট কনট প্লেসে চলে যেতে পারেন মেট্রো রেলের মধ্য দিয়ে, এইরকম কাজে এই জায়গাটাতে আমি জানি না সিটি কর্পোরেশন নিয়ে তো সিটি গভর্নমেন্টের কথা বলা হয়েছে, এখন কোনটা হবে তা জানি না। আপনি ধরেন এই যে আপনি পূর্বাঞ্চলের পাশে 300 ফিট রাস্তার পাশে যে এত বড় খাল বেদখল হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর শতভাগের বেশি ডিটারমিনেশন যে এই খাল উদ্ধার করতে হবে, এটা তো প্রভাবশালীরই দখল করে অবশ্যই, এবং এই প্রভাবশালীর সাথে পারা খুব মুশকিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর 100 ভাগের বেশি ডিটারমিনেশন এই খাল উদ্ধার করতে হবে, এবং সেটা উদ্ধার হয়েছে এবং সেটা কাজ শুরু হয়ে গেছে। তো কাজেই আমি যেটা মনে করি, একটা হলো রাজনৈতিক সদিচ্ছা যেটা আমাদের জনগণের জন্য করতে হবে, এবং প্রভাবশালী মহলের বিষয়টা একটা দুনিয়া ঢাকা ময়মনসিংহ রোডের কথা বললেন, ঢাকায় যখনই কোনো উদ্যোগ নেওয়া যায় হঠাৎ করে পরদিন ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যায় এবং জনগণকে জিম্মি করে ফেলে। তো জনগণকে এইরকম জিম্মি দশা থেকে উদ্ধার করার দায়িত্ব তো সরকারকে গ্রহণ করতে হবে। সরকারের প্রধানমন্ত্রী যদি খাল উদ্ধার এরকম কমিটমেন্ট থাকে, তাহলে তার মন্ত্রীরা যারা রাজনৈতিক সমীকরণের কারণে দেখা যায় যে এটা পারা হয়ে ওঠে না। কিন্তু আমি মনে করি যে এটি মানে গবেষণা, প্রচুর গবেষণা আছে, প্রচুর মানে সমাধান দেওয়া আছে, সেটি করা সম্ভব। এর মধ্যে কিছু আমরা দৃশ্যমান দেখি, মেট্রো রেল এক্সপ্রেসওয়ে দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি আন্ডারগ্রাউন্ড ট্রেনের কথা শুনতে পাচ্ছি, কাজেই অনেক স্বপ্নগুলি আছে। কিন্তু সবগুলি তো একসঙ্গে হবে না, কিন্তু আমার ধারণা যে যতগুলি দৃশ্যমান আমরা দেখছি এটি হলে কিছুটা হবে, কিন্তু বাকিটা আপনার সিগন্যাল সিস্টেম অথরিটি, আপনি যদি শুধুমাত্র সিটি কর্পোরেশন বাল্ব লাগানোর কাজে থাকে তাহলে এত বড় অথরিটি রাখার কি দরকার আমাদের? তো কাজে ওই জায়গাগুলি তো ক্ষমতার একটু ডিসেন্ট্রালাইজেশন করা, এর মধ্য দিয়ে সমন্বয় করলে আমার ধারণা হ্যাঁ আপাতত কষ্ট মনে হচ্ছে, কিন্তু আমরা অনেক দূর তো এগিয়েছে, আমরা আশা করি এগোতে পারব। ধন্যবাদ অধ্যাপক ফরাদ হোসেন, আপনি কি মনে করেন? আমি আবার একটু ডিফাই করতে চাচ্ছি। ডিফাইন একেবারেই না, যে বুলবুল ভাই যা বলেছেন, মোবাশ্বের স্যার যা বলেছেন, তার সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আমি যেটা বলছি, আমি আবার আগে সাপোর্ট করছি। প্রতিদিন আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেই বিষয়টা রেজ ধরে বলছি, যে প্রতিদিন 200 নতুন গাড়ির লাইসেন্স দেওয়া হচ্ছে। এখন আর ঢাকা শহরটাকে যদি একটা ভেসেল মনে করেন আপনি, যে একটা ওয়াটার ভেসেল, তো প্রত্যেকটা যানবাহনের, এটা ল্যান্ডেই চলুক, ওয়াটারেই চলুক, এয়ারেই চলুক, এটার কিন্তু সিট ক্যাপাসিটি আছে, ধারণ ক্ষমতার ব্যাপার আছে। এখন প্রতিদিন যদি আপনি ঢাকা শহরে নতুন গাড়ির 200 করে লাইসেন্স দেন, তাইলে এই শহরটা এই গাড়ির ভার বহন করবে কিনা? আপনাকে আরেকটু থামাতে চাচ্ছি, কারণ আমার দর্শক প্রচুর, দর্শক তারা কথা বলতে চান, তাই আমি একজন দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে বলবেন। আমি সাভার থেকে বলছি। বলুন। আমি সিরাজুল ইসলাম বলছি। আমার প্রশ্ন, জি, এই মঞ্জুরুল আহসান বুলবুল স্যারের কাছে, জি, আমি জানতে চাচ্ছি যে একদিনের জন্য যদি প্রাইভেট কার গুলা বন্ধ রেখে, জি, দেখা যেতে পারে যে যানজটটা আসলে কতটুকু কমে যায়? আচ্ছা, কতগুলো গাড়ির লাইসেন্স আমাকে আমি দিতে পারবো। আরেকটি হলো এই মানে রোডের ক্যাপাসিটি অনুযায়ী, আরেকটি হলো ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। এগুলো আসলে আধুনিক নগরায়নে, এটা রাজধানী শহর বা শহরের হার্ট অফ দ্য সিটিতে এগুলো অ্যালাউ করা ঠিক না। আমরা কিন্তু এই বিষয়ে কোনো রকম পলিসি এখনো নেইনি, তবে মাননীয় প্রধানমন্ত্রী আমি যদ্দূর জানি বিষয়টি নিয়ে খুব কনসার্ন আছেন, হয়তো ভবিষ্যতে এবং খুব তাড়াতাড়ি নিকট ভবিষ্যতেই এরকম একটা কথা আসতে পারে যে আর কোনো ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট এখানে আর কখনো অ্যালাউ করা হবে না। ফুটপাথগুলো দখল করা আছে, যে প্রভাবশালী ব্যক্তি বলেন বা অন্য যে অন্য যারা চাঁদা তোলার একটা ভালো, ফুটপাথগুলো অনেকের দখলে আছে, এবং দখলে যে আছে এটা আকাশ থেকে লোকজন আসেনি। আমাদের সমাজে বসবাস করেন যারা, তারা বিভিন্ন ফুটপাথ সরকারি জায়গা দখলে রেখেছেন। এই জায়গাগুলো যদি আমরা অবমুক্ত করতে পারি, তাহলে অনেকটাই কিন্তু আমরা এই এই যানজট থেকে অনেকটা অন্তত কিছুটা হলো আমরা রেহাই পাবো। আর আরেকটি জিনিস হলো, এই ঢাকা শহর কিন্তু একটা ব্লেসড সিটি, ব্লেসড বাই ওয়াটার, এটা 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 স্বীকার করতে হবে। পৃথিবীর অনেক দেশ আছে, তাই রাজধানী শহরগুলোতে নদী নাই,
কিন্তু আমাদের ঢাকা শহরে চারদিকে বালু নদী, এরকম চারদিকে নদী বলে ওয়াটারওয়ের কথা বলছেন? হ্যাঁ, ওয়াটারওয়ে। এবং আমরা কিন্তু ওয়াটার ওয়েটা এখনো প্রপারলি ইউজ করতে পারি, এটা আমি পরে শুনবো ইয়ার কাছে। একটু সাথে সদরঘাটের লোকগুলা যদি টুঙ্গি যাইতে হয় তাহলে আমরা এই ওয়াটার ওয়েটা ইজিলি ইউজ করতে পারি। এবং এই ল্যান্ডে চলমান যানবাহনের তুলনায় কিন্তু ওয়াটারে যেসব যানবাহন চলে সেই যানবাহনে কিন্তু বেশি যাত্রী নিতে পারি আমরা, এবং কমফোর্টেবল ওয়েতে যেতে পারি, যেখানে কোনো জ্যাম হয় না, ট্রাফিক সিগন্যাল নাই। ওয়াটার ওয়েতে তো কোনো ট্রাফিক সিগন্যাল নাই যে ক্লক করে রাখবে, ট্রাফিক ক্লক হবে। তো সুতরাং আমরা কিন্তু ঢাকা শহর যে চারিদিকে নদী, এই নদীটাকে আমরা যান চলাচলের বা মানুষ চলাচলের উপযোগী করার জন্য খুবই দরকার, এবং তাহলে আমার মনে হয় যে শহরের উপরে এই যানজটের চাপ অনেকটা কম। ধন্যবাদ আপনাকে মোজাম্মেল হাসান ভাই, আপনাকে একজন প্রশ্ন করেছিলেন, আপনি একটু উত্তর দিবেন। ধন্যবাদ। যিনি প্রশ্ন করেছেন, সারা পৃথিবীতে নজির আছে, যেমন ব্রাজিলে যখন যানজট নিয়ে কথা হচ্ছিল, প্রচুর ভয়াবহ পরিস্থিতি রিও ডি জেনেরোতে, তখন তারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সপ্তাহে একদিন জোর নাম্বারের গাড়ি বের হবে, আর একদিন বেজোর নাম্বারের গাড়ি বের হবে, যার গাড়ির নাম্বার অর্ধেক হয়ে যাচ্ছে। পৃথিবীর বহু দেশে আছে যে একটি পরিবারে দুইটির বেশি গাড়ি থাকবে না, ম্যাক্সিমাম দুইটি, তাও তার জাস্টিফাই করতে হবে যে কেন দুইটি, কয়জন ফ্যামিলিতে। আমরা চায়নাতে একটা সাংবাদিক প্রতিনিধি দল নিয়ে গেছিলাম, আমাদের যিনি গাইড সে খুবই চটপটে, আর একজন চীনা সরকারি কর্মকর্তা, তিনি বলে যে তিনি একটা গাড়ির জন্য দরখাস্ত করছেন, তাকে 3 বছর অপেক্ষা করতে হবে, কারণ এই দরখাস্ত করার পরে সিটি অথরিটি দেখবে যে কোন সিটিতে এই গাড়িটা চলবে, এটাকে বলা হয়েছে। তো সে বলেছে আমি বেজিং এ থাকি এখানে, এবং আমার মা যে শহরে থাকে তার মধ্যে চলাচল করবে। এখন অথরিটি দেখবে যে এই গাড়িটা বেজিং এর জন্য কতক্ষণের জন্য রাখা খুব ভালো, এবং হাইওয়েতে যে চলবে সেই হাইওয়েতে গাড়ির চাপ কি, এবং যে সিটিতে তার মা থাকবে ওইটা, এবারে তিনটা হিসেব করে 3 বছর পরে আমাকে একটা ক্লিয়ারেন্স দিবে, আমি গাড়িটা কিনবো। তো কাজে এই ধরনের ম্যানেজমেন্ট আছে, আমরা হয়তো একদম রেজিমেন্টেড। আপনি সিঙ্গাপুরের কথা বলেন না কেন, সিঙ্গাপুরে তো আয়ের উপর ডিপেন্ড করে আপনার গাড়ি কেনার যোগ্য, এগুলি হয়তো একটা সময় আসবে। তারপরে ভাই যেটি বললেন যে ফুটপাথ, আপনি ধরেন আমরা যে এলাকাটায় বসে আছি কারণ বাজারে, এটা তো কারণ বাজার, এখানের একটা যে মার্কেট, আপনি হাতির ঝিলের মতো আরেকটা দঙ্গল এখানে, এইটা মার্কেটটা শিফট করার জন্যে কতদিন থেকে করা হয়েছে, একটা চমৎকার মার্কেট সেখানে করা হয়েছে, এবং ইনফ্রাস্ট্রাকচার চমৎকার হয়ে আছে। আমি যদ্দূর জানি আনিসুল ভাই যখন তিনি সব রেডি করবেন, এরকম সরছে না। যদি আমরা ডাউন টাউন বলি, আপনি মতিঝিল বা এই এলাকা, নতুন শহর তো এদিকে হয়ে গেছে, পুরান শহর আছে, নতুন ডাউন টাউন আছে, পৃথিবীর বহু দেশে ডাউন টাউনকে ঘিরে সার্কুলার রোডও করা আছে, যেখানে যানবাহন চলবে না কিন্তু গণপরিবহন চলবে, এবং আমাকে গাড়ি আনতে। আপনার একটা উদাহরণ দিই, যখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সিটিং সার্ভিসগুলি চালু চালু, তখন কিন্তু উত্তরের লোকজন গাড়ি নিয়ে এখানে আসতো, প্রিমিয়াম সার্ভিস থেকে একটা পদ, এবং সেটিং সার্ভিস চালু হয়ে গেল, উত্তরের বহু লোকজন আমরা দেখেছি যে নেহায়েত বৃদ্ধ বা ওই রকম কিছু যারা অফিসে আসতো যে এখানে আনা গাড়ি রাখা অনেক ঝামেলা কাজ, আমি যদি টাইমলি গাড়িটা ছাড়ি তাহলে। এবং এই যে যেটি বললেন আরেকটা, ময়মনসিংহের ওই ট্রেনটা সকাল 7টায় ছাড়তো, ময়মনসিংহ 9টায় আসতো এবং বিকেল 4টায় শেষ করতো, এবং 6টার মধ্যে চলে যেত। সলিউশন কি? অবশ্যই খুবই সুন্দর সলিউশন আছে। আমি ভাইয়ের কথা নিয়ে আরম্ভ করব, এবং শুরুতে আপনাদের সাথে গল্প করছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে কিছু কথা বলার, এবং যখন কথা হচ্ছিল যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে, আর বঙ্গবন্ধু তখন আমাদের এই 3-4 জন, আমি, ইয়াফেস উসমান, রবিউল ভাই, আমাদের পিঠে এরম করে থাবা দিচ্ছে, আর বলতেছে বাবারা শুধুমাত্র ঢাকা নিয়ে পরিকল্পনা করো না, সারা বাংলাদেশ নিয়ে করো। বঙ্গবন্ধু কখনো কারেক্ট কথা বলতে পারে না, সব ঢাকা নিয়ে আসো, কি নিয়ে আসো, নেভি হেডকোয়ার্টার নিয়ে আসো, সমুদ্র না আছে তো কি অসুবিধা আছে, কোস্টাল গার্ড এখানে নিয়ে আসো, এভরিথিং ইজ ঢাকা। এমনকি বঙ্গবন্ধুর তিরোধানের পরে 5 লক্ষ টাকা রিলিজ করাইতে ব্যাংক থেকে, আই হ্যাড টু কাম টু ঢাকা টু গেট দ্য ক্লিয়ারেন্স, আই রিমেম্বার দোজ ডেজ। এখন ঢাকা শহরে লোক আসছে, কারণ ঢাকা সহজে লোক নিয়ে যাওয়ার সহজ রাস্তা বর্তমান যুগে আছে। আমি ওদিক থেকে ঘুরে আসি, পৃথিবীতে এখন 16টি দেশে এক্স্যাক্টলি লাইক বাংলাদেশের রেল লাইনের উপরে তারা হাই কোয়ালিটি ট্রেন চালাচ্ছে, এই রেল লাইনগুলি একটু শক্ত করছে, 265 কিলোমিটার পার আওয়ার, এবং সৃষ্টিকর্তা এবং প্রকৃতি বাংলাদেশের জন্য যে কত সাশ্রয়ী জিনিসপত্র দিয়েছেন, ঢাকা হচ্ছে বাংলাদেশের একদম কেন্দ্রবিন্দুতে, অর্থাৎ
সব দিকেই 400 কিলোমিটারের উপরে নাই। এখন আপনি চিন্তা করেন এই জায়গার থেকে গুলশান যেতে যে সময় লাগবে সেই সময়ে আপনি পঞ্চগড় পৌঁছাতে পারবেন বা পঞ্চগড় থেকে আসতে পারবেন, টেকনাফ থেকে যেতে পারবেন আসতে পারবেন ওই ট্রেন। আমি তাও 265 বলি না, 150 কিলোমিটারও যদি আপনি চালান তাহলে প্রতিদিন ঢাকাতে, তবে সরকারের পরিকল্পনা আছে ঢাকা চট্টগ্রাম অলরেডি সেটা কথা হচ্ছে। তাহলে যেই মুহূর্তে বাংলাদেশের মানুষ যে কষ্ট করে রুটে ফিরে যেতে চায় তারা যদি এই সুযোগ পেত প্রতিদিন ঢাকাতে যাওয়া আসা করত, তাহলে ঢাকার লোককে মেরে খেদাতে হবে না, এভরিওয়ান উইল গো ব্যাক টু হিজ ওন সিটি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ঢাকা শহরে এখন আমরা স্টাডি করে দেখেছি বাংলাদেশের মোস্ট অফ দ্য ডিসিএসপি তার পরিবারকে ডিস্ট্রিক্ট টাউনে নেয় না, দুটি কারণে, একটি হলে শিক্ষা প্রথম আর দ্বিতীয়টি হচ্ছে সিকিউরিটি, বাচ্চাদের সিকিউরিটি। আপনি এই ডিস্ট্রিক্ট টাউনগুলিতে তিনটি জিনিস যদি আপনি দিতে পারেন, শিক্ষা স্বাস্থ্য এবং সিকিউরিটি, তাহলে সবাই ওই জায়গায় থাকবে। আমাদের এই কাজ যদি আমরা করতে পারি আমি মনে করি আগামী 2 থেকে 3 বছরের ভিতরে ঢাকা শহরে 50 থেকে 60 লাখ লোকের বেশি থাকবে না, থাকার প্রয়োজন নেই, কারণ বাংলাদেশের মানুষ তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সারণ করে থাকতে চায়। তার বড় প্রমাণ হলো দুই এদে পৃথিবীর কোথাও এই ঘটনা ঘটে না, বাংলাদেশের কোলে বাচ্চা নিয়ে ছাদে উঠতেছে মা, কারণ 7 দিনের জন্য তার আত্মীয়র কাছে যেতে চায়। এই জায়গাগুলি আমরা কাজ করতে পারি। এখন আপনার দেখ যে বাস প্রাইভেট কার আছে কোনো অসুবিধা নাই, কিন্তু এই প্রাইভেট কারের মানুষ যখন এখন প্রাইভেট কারের থেকে প্রায় ক্ষেত্রেই আমরা নেমে হেঁটে কিন্তু যাই, তো দুটি জিনিস করার কথা ছিল এসটিপিতে আপনার স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান যেটা রিভাইজ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশে ঢাকা শহরের যাতায়াতের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে জনসংখ্যা বেশি হওয়ার কারণে সব কিছু গায়ে গায়ে লাগানো কাছাকাছি, অর্থাৎ 2 থেকে 3 মাইল 4 মাইল মানুষ হাঁটতে পারে। এবং ভাই যে কথাটা বললেন উন্নত দেশে আমরা রিচেস্ট পার্সনকেও দেখেছি দিনে 3 থেকে 4 কিলোমিটার তাকে হাঁটতে হয়, এমন কি আমাদের স্টাডি রিপোর্টে আছে মিনিমাম 1.5 কিলোমিটার চলাচল করতে হয় কমপ্লিটলি ডিজেবল পার্সনকে, কারণ আপনি যেখানে খুশি সেখানে গাড়ি নিতে পারেন না। তাহলে ঢাকা শহরে যদি আমরা যেটাকে আমরা বলি জনবান্ধব ফুটপাত যদি আমি দিতে পারতাম, আপনার মিটিং প্লেস হবে ফুটপাতের চেয়ার, ওখানে আপনি গাছপালা পাবেন, ওখানে আপনি পানি পাবেন, আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন এবং টুকটাক জিনিস কিনে খেতে পারবেন, এই যদি আমি দিতে পারি ঢাকা শহরের এই আমাদের মতন পয়সাওয়ালা লোকরা তাদের জন্য পার্ক বানানো হয়েছে সকালে আর বিকালে হাঁটার জন্য, কিন্তু সেই হাঁটাটা কিন্তু আমি অফিস যাওয়াতেই করে ফেলতে পারি এবং দুনিয়ার সব জায়গাতেই হয়। সো কথা ছিল এটি করার, এসটিপিতে বলা হয়েছে ফুটপাত, রাস্তা, পাবলিক ট্রান্সপোর্ট, তারপরে বলা হয়েছে ফ্লাইওভার। আমরা শুরু করলাম উল্টা দিক থেকে, ফ্লাইওভার আগে, ফ্লাইওভার আপনি যদি রাস্তা না করে ফ্লাইওভার করেন, আগে বাংলা মোটরের লাগতো 8 মিনিট, এখন লাগে 41 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, আমি ঘড়ি ধরে দেখি, কারণ এটা যদি আমি সহজভাবে আপনাকে বোঝাই 1 ইঞ্চি একটি পানির লাইন হঠাৎ তার মাঝখানে একটুখানি কেটে 10 ইঞ্চি মোটা পাইপ লাইন লাগাই দিলেন, তাতে কি 2 ইঞ্চি পানি কিছু বাড়বে? কোনো অবস্থায় বাড়বে না। লাইক দিস, সো প্রপার সলিউশন না করার কারণে, এবং এটাও জানেন যে ঢাকা শহরের কোনো ফ্লাইওভার এখন পর্যন্ত সিটি কর্পোরেশন টেক ওভার করে নাই, যে কারণে বাতি জ্বলে না, ক্লিনিং হয় না, আর পৃথিবীর একমাত্র দেশ ঢাকার ফ্লাইওভারে বর্ষাকালে পানি জমেছিল পৃথিবীতে আর কোথাও ঘটে নাই, অর্থাৎ সমন্বয়হীনতার কথা যে বললেন এই সমন্বয়হীনতা থেকে তো চলে আসতে পারে। শেষ কথা, তাহলে আমাদের ঢাকার যানজট দূর করার সহজ রাস্তা আনিসকে নিয়ে আমরা যে কাজটা করেছিলাম ঢাকার চাকা, ওইখানে কিন্তু আর কোনো কোম্পানির বাস নেই, ঢাকার চাকার মানুষকে লাইন করে দাঁড়ানো শিখাইতে হয় নাই, নির্ধারিত জায়গা ছাড়া বাসটি দাঁড়ায় না, মানুষ ওইখানে লাইন করে দাঁড়ায়। এই ঢাকা শহরে 6টি পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি হওয়ার কথা, 6 রঙের গাড়ি, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রামধুরুর 7টি রং দিয়ে আমরা 7টি রুট করব। এখন একটি এক্সাম্পল দিলে আপনি বুঝবেন যে একটি রুটে 100টি গাড়ি, 100 জন মালিক এটা শেয়ার হোল্ডার বা 500 জন মালিক শেয়ার হোল্ডার, এই 100টা গাড়ি একটা নির্ধারিত জায়গায় এসে দাঁড়ালো, পিছনে আর একটা গাড়ি দাঁড়ালে প্যাসেঞ্জার ছাড়াই সে চলে যাবে, কারণ লাল রঙের গাড়ি জার্নিং হবে বিকালবেলা, সব ইকুয়ালি ডিভাইডেড, তাতে আমরা হিসাব করে দেখিয়েছি এখন তা যত টাকা পাওয়া যায় তার চেয়ে বেশি তারা পাবেন। এখন আপনি প্রশ্ন করবেন তাহলে হচ্ছে না কেন, কারণ আমরা হিসাব করে দেখেছি এখানে আর্মি পুলিশ সরকারের বড় বড় কর্মকর্তা বেনামিতে গাড়ির, তা
এই জন্য এই জায়গাতে আমরা কিছুতেই পৌঁছাতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করলে আমি মনে করি রুট ফ্র্যাঞ্চাইজ দিয়ে ঢাকা শহরের যানজট আগামী ছয় মাসের মধ্যে কমানো সম্ভব, এবং যখনই আপনি সিকিউরিটি দিতে পারবেন ফুটপাতে এবং এই বাসগুলি চলবে তখন অবশ্য অবশ্যই কোনো লোক তার প্রাইভেট গাড়িতে যাবে না। প্রাইভেট গাড়িতে যাওয়া বন্ধ করা মানেই হলো যে আপনার প্রাইভেট গাড়ি ছুটির দিন। অনেক অনেক ধন্যবাদ বস ভাই আপনাকে। মঞ্জুলা আছে বলবো কি সমাধান আছে অল্প কথায়? না আমার ধারণা যে একটি জায়গা, একটি হলো যে আপনি কি বলে যানবাহনের ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় পরিকল্পনার কথা বলেছেন, আরেকটু যে সড়ক ব্যবস্থাপনায় অবকাঠামোর কথা বলেছেন, শুধু ফ্লাইওভার করে হবে না, ফুটপাথগুলি করা হবে। আমরা পোল্যান্ডে গিয়েছিলাম, পোল্যান্ডে কিছু কিছু হাঁটতে হাঁটতে ফুটপাথের সামনে আপনি বসলেন, আপনি মিউজিক বেরোচ্ছেন, মিউজিক হচ্ছে আমি মোবাইলটা চার্জ করতে পাচ্ছি এবং এবং একটি চমৎকার একটা পরিবেশ, মানুষ আবার হাঁটছে। আর এটি একটি কিন্তু এই শহরের সুযোগগুলি সেখানে বলেছেন যে শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা এবং নিরাপত্তার ব্যবস্থা যদি আমরা চাই, কারণ আপনি একটা ভালো চিকিৎসার জন্য আপনাকে ঢাকায় আসতে হবে, আপনি ভালো শিক্ষার জন্য ঢাকায় আসতে হবে। আমার শহর হলো ময়মনসিংহ, ময়মনসিংহ আমার একটা শিক্ষার শহর, আপনি ঢাকায় না এসে আপনি হাইয়েস্ট ডিগ্রি সেখানে নিতে পারেন, সুযোগ সুবিধাগুলো আছে। কাজে আমার ধারণা যে শুধুমাত্র মানে একরৈখিকভাবে শুধুমাত্র ফ্লাইওভার, শুধুমাত্র কি বলে সড়ক ব্যবস্থাপনা, শুধুমাত্র কি বলে ফুটপাথ এটি না, তার পাশাপাশি আপনি ওই পরিকল্পনাগুলি, আর ফ্লাইওভার নিয়ে তো চমৎকার বলেছেন মর্শিদ ভাই, আমার অসাধারণ উদাহরণ যে দুইটি চিকন পাইপের মাঝখানে একটা বড় পাইপ দিলেন, ওই বড় পাইপটি দিয়ে পানির ফ্লো খুব সম্ভব, কিন্তু ওঠার সময় চিকন পাইপ দিয়ে উঠতে হবে এবং এই পানির ফ্লোটা আপনাকে সমাধান দিবে না। কাজে আমার ধারণা এইটার জন্য একদম রকেট সায়েন্টিস্ট লাগে না, এটা আমাদের গবেষণার যারা আছেন, তারা নগরবিদ যারা আছেন, তারা কিন্তু বলছেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা বারবারই কথা বলি মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী তো রাষ্ট্রীয় ভাবে একটা পরিকল্পনা দিয়েছেন, এখন আর যারা যারা সংশ্লিষ্ট আছেন তারা যদি উদ্যোগী হন তাহলে পরে আমার ধারণা সমাধান খুব দূরে না, এবং এটার জন্য আমাকে জাপান থেকে আমেরিকা থেকে এখান থেকেই পারবো। জি ধন্যবাদ আপনাকে মঞ্জুর আছে বলবুল। অধ্যাপক ফরাদ হোসেন, সমাধান বলেছিলেন সেটা হলো এই যে এখন তো দশটার পরে ট্রাক চলে, তাই না? সেটা যদি রাত ১২টা থেকে দিলে কেমন হয়? আমি এটা খুবই দরকার, আমি এটা, এবং ১২টার পরে যদি ট্রাক গুলো চলাচল করে তাহলে কিন্তু আমরা রাত ১২টা পর্যন্ত, ট্রাক যখন পর্যন্ত চালু না হয় সেই সময়টা আমরা একটা রিলিফ পাবো। আর আরেকটা জিনিস, হতাশার কিছু নেই, কলকাতা শহরে এক সময় খুবই নাকি জ্যাম ছিল, আমি নিজে দেখে এসেছি। একজন বিখ্যাত মন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্টের গণি খান চৌধুরী, বরকত গণি খান চৌধুরী, হ্যাঁ, মালদাবাড়ি, ওয়াজ এ ভেরি ডেসেন্ট ম্যান এবং ইন্দিরা গান্ধী অত্যন্ত পছন্দ করতেন। উনি বললেন যে আমার মাথায় আইডিয়া আছে, আমরা উপরের জায়গা, উপরের ভূমি ব্যবহার করব না, আমরা টিউব রেলওয়ে করব, যেটাকে মেট্রো রেল বলে। তো আমরা তো সেই জায়গায় আছি, তাই না? এবং মেট্রো রেল যখন চালু হলো কলকাতার এই যে যানজট কিন্তু অর্ধেক কমে গেছে। এবং আমি যাই হোক, আমাদের তিস্তা পানি নিয়ে যাই হোক না কেন, মমতা ব্যানার্জি কিন্তু অনেক শহরকে, কলকাতা শহরকে অনেক আধুনিকায়ন করেছে, হ্যাঁ। তো সুতরাং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত অভিজ্ঞ, এইবার নিয়ে চার টেনিয়রে উনি প্রধানমন্ত্রী এবং বিশ্ব রেকর্ড তৈরি করেছেন। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত বিবেচনায় রেখেছেন, এবং আমরা হয়তো কামিং টু অর থ্রি ইয়ার্সের মধ্যে আমরা একটা চমৎকার পরিচ্ছন্ন, সাবলীল এবং খুব কমফোর্টেবল ঢাকা সিটি পাবো। ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য স্থপতি মহাবর্ষণ। আপনাকে আমি ছোট্ট একটা শব্দ বলবো, এই সব কথার শেষ কথাটা হচ্ছে যে আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার্স, প্ল্যানার্স ক্যান কাম আপ উইথ এক্সেলেন্ট ডিজাইন অ্যান্ড প্রপোজাল, বাট ইমপ্লিমেন্টেশন লাইজ উইথ দ্য পলিটিশিয়ান। ধন্যবাদ এই প্রশ্নের জন্য স্থপতি মোবাশির হোসেন আপনাকে, মঞ্জুলা আহসান বুলবুল ভাই আপনাকে, এবং অধ্যাপক ফরাদ হোসেন আপনাকে অনুষ্ঠান আসার জন্য এটিএন বাংলার পক্ষ থেকে, এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি স্টারলাইন ফেস টু ফেস দেখার জন্য। একটি কথা, সেটা আমরা আশাহত নয়, অবশ্যই এর সলিউশন আসবে। আলোচনা শুনলে সুন্দর আলোচনা হয়ে গেল, এবং যার যার দায়িত্ব পালন করবে, সবচেয়ে মজার ব্যাপার আমরা যদি
সমন্বিতভাবে কাজ করি, অবশ্যই আমরা সাকসেসফুল হব এই প্রত্যাশা রাখছি। এবং সব এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আগামী বৃহস্পতিবার আবার রাত 12:15 দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলা অনুষ্ঠানমালা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।